নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো এবং কিছু ইতিহাস জানাবো এই শ্রী শ্রী কৈফল্যধাম নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। আরও দেখবো আমরা শ্রী শ্রী কৈবল্য শক্তি, শিব শক্তি এবং পুরো মন্দিরটা, পুরো আশ্রমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ ব্লগটি দেখুন। ধন্যবাদ বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। এখন আছি আমি কৈবল্যধাম আশ্রমে, আকবরসাহা থানা, চট্টগ্রাম আকবরসাহা কৈবল্যধাম আশ্রমে আছি। তো এই কৈবল্যধামে অনেক মানুষ, আজকে অনেক মানুষের ভিড়। তো আজকে এই অনেক মানুষের ভিড়ের মধ্যে আজকে আপনাদেরকে দর্শন করাবো কৈবল্যধাম ধাম। যারা আগে দর্শন করেন নাই তারা অবশ্যই আজকে আমার ভিডিওটি দেখে কৈবল্যধাম পুরো দর্শন করে নেবেন। দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন এই মন্দিরের মেইন গেটে আছি। আমরা এখন এই মন্দিরে, এই আশ্রমে প্রবেশ করব, শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমে। তো আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করতেছি। আজকে বারটি ছিল শুক্রবার, অনেক ভক্ত সমাগম হয় এই দিনে। তো এই আশ্রমটি চট্টগ্রাম শহরের খুব কাছেই পাহাড়তলিতে, বর্তমান আকবরসাহা থানা। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের প্রতিষ্ঠিত এই ধাম। আশ্রমটি হইল এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে যে কোনো ধর্মবিশ্বাসী বা একেবারেই বিশ্বাস নাই এমন মানুষ প্রতিফলিত হইতে, প্রশ্ন করিতে, আলোচনা শুনিতে, প্রার্থনা করিতে, হরিনাম শুনিতে, ধ্যান জ্ঞান এবং নিজেকে পরের সেবায় উৎসর্গ করিতে আসেন। এই আশ্রম উদ্বোধন করা হয়েছিল 26 জুলাই 1930 সালে। এই পুকুরটা কৈবল্যকুণ্ড নামে পরিচিত। এখানে ভক্তরা পুণ্য স্নান করে থাকেন এই কুণ্ডে। আর এটি হচ্ছে আপনার কৈবল্য শক্তি, যেখানে ভক্তরা প্রতিনিয়ত এসে এখানে পুজো করে থাকেন, ভক্তি এবং শ্রদ্ধা জানান এখানে কৈবল্য শক্তির এখানে। তো আমার বাঁ পাশেই রয়েছে গয়াক্ষেত্র। তো আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখব এবং আমরা একটু পরে আমরা পাহাড়ের উপরে চলে যাব। এখানে চারিদিকে দেখুন ভক্তরা আনাগোনা এবং চারিদিকে ছোট 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 সব মন্দির। নিচে আর একটু আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো এখানের দৃশ্যগুলি। এখানের দৃশ্যগুলি দেখে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। এখান থেকে আপনাদেরকে কৈবল্যকুণ্ডটি আর একটু দেখাই। কৈবল্যকুণ্ডটি এদিক থেকে একটু দেখুন। তো এখন আমরা উপরের দিকে যাব, যেতে যেতে আরও কিছু কথা বলি আপনাদেরকে। পরবর্তীকালে আশ্রম প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছিল হরগরি মন্দির এবং অতিথি ভক্তদের থাকা অন্যান্য ক্রিয়াকর্মের জন্য নতুন একটি ভবন। এই সামনে যে পাশে, বামার বা পাশে একটি ভবন দেখতেছেন, এটি পরে নির্মাণ করা হয়েছিল অতিথি এবং ভক্তরা আসলে থাকতে পারে মতো। এটিও আপনাদেরকে একটু দেখাবো। এটি দেখার পরে আমরা উপরের দিকে চলে যাব। এটি হচ্ছে সেই ভবনটি। এখান থেকে জাস্ট একটু ভিউটা দেখুন, ভক্তরা যাচ্ছে আসতেছে, এই যে দৃশ্যটা, সবাই প্রসাদ খেয়ে খেয়ে নামতেছে, আমরাও যাব উপরের দিকে। দেখুন ভক্তরা নামতেছে, উঠতেছে, সবাই প্রসাদ খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আমরা এখন উপরের দিকে যাব। আমরা যাচ্ছি, সামনে একটু জ্যাম বেজে গেছে। দেখুন ভক্তরা নামার পরেই আমরা উঠতে পারবো উপরে, সবাই নেমে গেলে আমরা উঠব। আমরা উপরে গিয়ে আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মন্দিরটা দেখাবো। মন্দিরের পেছনে যে শিবশক্তি নামে একটি স্থান আছে, ওই ওই স্থানটাও দেখাবো। এখন আমরা একদম পাহাড়ের উপরে মন্দিরের সামনেই আছি।
মন্দির রাঙ্গিনাতে। আমরা এখন ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি, ঠাকুরের আসনের দিকে। এটি হচ্ছে ঠাকুরের আসন, ঠাকুরের মন্দির। সবাই ভক্তি সহকারে ঠাকুরকে হাত জোর করে প্রণাম করুন। ঠাকুর সবার মঙ্গল করুক। প্রিয় দর্শক, এদিকে হচ্ছে প্রসাদগর এবং এদিকে হচ্ছে আপনার সম্ভবত ভান্ডারকানা। এখানে পুরো জায়গাটাতেই ভান্ডারকানা। আমরা এখন প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াইছি। প্রসাদ নেওয়ার পরে আমরা চলে যাব মন্দিরের আরেক সাইডে। এদিকে সামনে গেলে আমরা হাতের বাঁ পাশেই দেখতে পাবো শিব শক্তি নামে একটি স্থান। আমরা আপনাদেরকে ওই স্থানটি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা সামনে এগোচ্ছি। সামনে এগোতেই হাতের বাঁদিকে দেখুন, এই জায়গাটি, এই স্থানটি হচ্ছে শিব শক্তি নামে একটি স্থান। দেখুন শিব শক্তি। আমরা এখন এই শিব শক্তিতে প্রণাম করব। আমরা নিচে গিয়েই এই স্থানটি দেখে আসবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আপনাদেরকে একটি কথা বলতেছি, আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন, আপনারা সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি। এই স্থানটি অনেক সুন্দর একটি স্থান, ফুলে ফলে ভরা চারিদিকে এই স্থানটি। দেখুন এই শিব শক্তি স্থানটি। তো এই গাছটাতে অনেকগুলি বেল ধরেছে, বেল গাছ। এখানে আপনারা শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন এই স্থানকে। তো আমরা এখান থেকে চলে আসছি। আমরা একদম আশ্রমের শেষের দিকে চলে আসছি। এটি হচ্ছে হরগৌরী মন্দির। আপনাদেরকে প্রথমে যে মন্দিরটার কথা বলেছিলাম, হরগৌরী মন্দির, এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। চলে যাওয়ার জন্য এখান থেকে আপনাদেরকে আরেকটু সামনের ভিউটা দেখাবো। দেখুন জয় রাম, শ্রী শ্রী হরগৌরী মন্দির। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, শ্রী শ্রী হরগৌরী মন্দির। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক করবেন, আপনার বন্ধুরা দেখমতো এই ভিডিওটা শেয়ার করবেন। আমরা যেতে যেতে আরও কিছু আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন মিল্টন বিটি 22-র এই কৈবল্য ধাম ব্লগটি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে অনেক ট্রাভেলিং, অনেক টেম্পল, অনেক মন্দিরের ব্লগ আছে আমাদের এই চ্যানেলে। আপনারা চাইলে ওই সব ব্লগগুলি দেখতে পারেন আর ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজ, সেম মিল্টন বিডি 22। অনুষ্ঠানের পরে দেখুন এখানের কয়েকজন স্বেচ্ছাসেবক ভাইয়েরা শ্রী শ্রী কৈবল্য ধামের, শ্রী শ্রী কৈবল্য শক্তির আশেপাশে কত সুন্দর করে, কত যত্ন করে পূজ্য পরিষ্কার করতেছে। তাদের জয় হোক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা কেমন দেখলেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দুপুরে এখানে আমি প্রসাদ নিলাম, প্রসাদ নেওয়ার সময় একটি শট আপনাদেরকে দেখাইছি। পুরো ব্লগটা জুড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।